আর বাংলাদেশের সর্বপ্রথম পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাচ্ছেন কুমিল্লার 25 বছর বয়সী আলিফ মাহমুদ আদিব। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে ঘর থেকে বের হয়েছেন পায়ে হেঁটে মক্কায় গিয়ে পবিত্র হজ পালন করতে। শনিবার দুপুরে সৌদি আরবের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন তিনি। আদিব ছোটবেলা থেকে ভ্রমণ পিপাসু, তার দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে হজ করতে সৌদিতে যাবেন। আদিব সৌদি আরব গিয়ে 2024 সালে বড় হজ পালন করবেন। ইতিমধ্যেই আদিব ইন্ডিয়ান ভিসা পেয়েছেন বলে জানা যায়। 6টি দেশ পাড়ি দিয়ে প্রায় 8,000 কিলোমিটার হাঁটতে হবে আদিবকে। এই সময় বিভিন্ন দেশের ভিসা লাগবে তার। স্বপ্ন বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা চাচ্ছেন এই যুবক। আমি বিগত সময় বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করি, তো তখন আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি বাংলাদেশের বাইরে যখন সফর দিব, আমি যেহেতু একজন মুসলিম, বাংলাদেশের বাইরে প্রথম সফরটা আমি পবিত্র মক্কায় দিব, আর আল্লাহ সন্তুষ্টির জন্য আমি হজ পালন করব। আমি বেনাপোল দিয়ে ইন্ডিয়া, তারপরে ইন্ডিয়া থেকে ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি, টোটাল আমি বাংলাদেশ সহ 7টা কান্ট্রি, আর বাংলাদেশ ছাড়া টোটাল হলো 6টা কান্ট্রি, 6টা বর্ডার ক্রস করতে হবে। টোটাল হচ্ছে 7,810 কিলোমিটার। আমি এক বছরে যাব, তো ভিসা 3 মাসের বেশি তো আর দেওয়া হয় না, তো আমার কাছে ভিসা আছে ইন্ডিয়ার ভিসাটা। তো ইন্ডিয়ার ভিসা দেখা যাচ্ছে পরবর্তী দেশে যদি আমি ভিসাগুলো নিতে যাই তাহলে ওগুলো সব আমাকে 3 মাস দিবে। তো 3 মাসের ভিসা যদি আমি পাই, ইন্ডিয়া পার হইতে হইতে দেখা যাচ্ছে আমার ওগুলো ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, তাহলে এই ভিসার কোনো আমার মূল্য নেই। যার কারণে আমার মাননীয় প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি আমাকে একটু সহযোগিতা করে, যদি আমাকে একটা ক্লিয়ারেন্স দেয়, আমি একটা লেটার, মানে আমার যে ট্যুর প্রজেক্ট, আমার একটা প্ল্যান আছে, তো ওই প্ল্যানটা আমি একটা লেটার দিতাম, কীভাবে আমি কীভাবে কোন জায়গায় থাকবো, কোন বর্ডার দিয়ে পাস হবো, ওগুলো নিয়ে আমি একটা লেটার দিতাম। ওই হিসাবে যদি আমাকে একটা ক্লিয়ারেন্স দিত, একটু যদি আমাকে সহযোগিতা করতো, তাহলে হয়তো আমি উপকৃত হতাম, আমার এই সফরটা আমার অনেক সহজেই কমপ্লিট হতো। 2022 সালের নভেম্বর মাসের দিকে আদিব বাইসাইকেলে দেশের 64 জেলা ভ্রমণ করেন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।